ভারী বর্ষণ ও উজানের ঢলে চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত তিনবার বন্যার কবলে পড়ে সিলেট। আকস্মিক বন্যায় দীর্ঘদিন দুর্ভোগে কাটে সিলেট, সুনামগঞ্জ সহ আশেপাশের জেলার বাসিন্দাদের। পানিবন্দী হয়ে পড়েন লাখো লাখো মানুষ। এরপর আগস্টের শেষের দিকে আবারও আকস্মিক বন্যা দেখা দেয় মৌলভীবাজার ও হবিগঞ্জে। এর মধ্যে ফের বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে সেপ্টেম্বর মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে 2-3 দিন মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এছাড়া সারা দেশে 3-5 দিন হালকা বজ্রঝড় হতে পারে। এ মাসে 1-2 মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ঈদের উৎসবের আগে ও পরে 2 সপ্তাহ দুর্ভোগে কাটে সিলেট, সুনামগঞ্জ সহ আশেপাশের জেলার বাসিন্দাদের। সে সময় উত্তরাঞ্চলেও পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে যায়।